হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো যে ব্যাংক অ্যাকাউন্ট যখন আমরা সেট আপ করতে যাই, তখন ব্যাংক অ্যাকাউন্টে যে আমাদের ভেরিফিকেশন কোডটা, সেই ভেরিফিকেশন কোডটা আসে না। প্রথমে আপনাদেরকে আমি দেখাই যে আসলে আমাদের সমস্যাটা কোথায়। তো আসলে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্টার্ট ডট ইউ অ্যাকাউন্টে। এখানে কিন্তু প্রথমে আপনি ডেস্কটপ মোড ছাড়া কিন্তু ব্যাংক সেট আপ করতে পারবেন না। আমি যদি এখানে থ্রি লাইনের উপরে এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমি ব্যাংক সেট আপ করতে পারবো না। এখানে দেখেন, যদি আমি মাই পেমেন্টের উপরে ক্লিক করি, সাপোজ আমি মাই পেমেন্টের উপরে ক্লিক করলাম, এখানে শুধুমাত্র রিপোর্ট এবং পেমেন্ট দেখতে পারবো, কিন্তু সেটিং পাবো না। অর্থাৎ আমরা যে পেমেন্ট মেথডটা সেট করব, সেটা কিন্তু অপশান নাই। এর জন্য আমাদেরকে এখান থেকে থ্রি লাইনের উপরে ক্লিক করে আমাদেরকে এখানে ডেস্কটপ মোড করে নিতে হবে। তো আমি এটাকে ডেস্কটপ মোড করে নিচ্ছি, ডেস্কটপ সাইট করে নিলাম। তো যখনই এটাকে আমি ডেস্কটপ সাইট করে নিলাম, তো এখানে যে সমস্যাগুলো অনেকে আমাকে কল করছেন কিংবা হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন বা মেইল করছেন, তাদের জন্য আজকের আমি এই ভিডিওটি মেক করছি। তো যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে সমস্যা না হওয়ারই কথা। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখন আমি যখন এটাকে ডেস্কটপ মোড করলাম, তখন কিন্তু এখানে মাই পেমেন্টের উপরে যদি আমি ক্লিক করি, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে দেখুন, সরি, এখানে মাই পেমেন্টের উপরে যদি আমি ক্লিক করি, মাই পেমেন্টের উপরে আমি যদি এখন ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু সেটিং নামে একটা অপশান আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা সেটিং নামে অপশান, তো এই সেটিংয়ের উপরে যদি আমরা এখন একটু হালকা করে ক্লিক করি, এই যে এখানে পারফর্ম টু স্টেপ অ্যাথেনকেশন টু কন্টিনিউ, এখানে গিয়ে কিন্তু সবার সমস্যাটা, এখানে গিয়ে সবারই এই সমস্যাটা হচ্ছে যে তারা মেইলে কনফার্মেশন মেইল পাচ্ছে না বা টোকেন পাচ্ছে না। সেক্ষেত্রে কী করবেন, সেই বিষয়টা আজকে আমি দেখাচ্ছি আর কি। তো জাস্ট আমি এখন পারফর্ম টু স্টেপ অ্যাথেনকেশন টু কন্টিনিউয়ের উপরে ক্লিক করলাম। করার পরে এখানে বলছে, দেখেন যে সেন্ড, আচ্ছা বলছে এখানে ইমেল অ্যাড্রেসটা শো করছে যে এই ইমেল অ্যাড্রেস আপনার টোকেনটা যাবে। তো আমি সেই মেইলটা অবশ্যই আমার কিন্তু জিমেইলে আমি লগ ইন করে রাখবো। তো সেন্ড টোকেনের উপরে আমি ক্লিক করছি। তো সেন্ড টোকেনের উপরে ক্লিক করার পরে আমার কিন্তু একটা মেইল চলে যাবে। তো এখন পর্যন্ত কিন্তু আমার মেইল আসলো না, এখন মেইল আসলো না। আমি যদি এখন আমার জিমেলটা একটু চেক দেই, দেখেন এখানে কিন্তু আমি আসার পরে এখানে যতই রিফ্রেশ করি না কেন, এখানে কিন্তু আমার কোনো মেইল দেখতে পারবো না স্টার ডট ইউ থেকে, টোকেন থেকে। অর্থাৎ কোনো টোকেন আসবে না বা এখানে নোটিফিকেশন আপনি দেখতে পারবেন না। তো স্বাভাবিকভাবে একটা হতাশা হওয়ারই কথা যে এখান থেকে মেইল আসছে না কেন, বা আমরা প্রত্যেকে বারবার ট্রাই করছি, মেইল আসতেছে না কেন। তো এটার জন্য যে কাজটা করতে হবে, এই যে মেইল এখানে থ্রি লাইনের উপরে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে একদম নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন স্প্যাম, স্প্যাম নামে একটা অপশান দেখতে পারবেন, এই স্প্যামের উপরে ক্লিক করবেন। দেখেন এই স্প্যামের উপরে ক্লিক করে এই মেইলটা কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ এই ধরনের মেইল কিন্তু স্প্যাম, এবং এইখানে টাইমটা আপনারা দেখতে পাচ্ছেন যে 12:13 PM, 12:13 মিনিটে, অর্থাৎ এই যে এখনই আসলো। তো এখন আমি কি করব, এটা ওপেন করব। ওপেন করার পরে এখানে একটা আমরা 6 ডিজিটের, মেবি এই যে 6 ডিজিটের একটা আমরা এখানে কোড দেখতে পাচ্ছি। এই কোডটা আমরা সিম্পলি হোল্ড করে কপি করব। এখানে কপি করলাম, কপি করার পরে এখানে কপিটা রেখে দিলাম। তো আমরা দেখলাম যে এখানে যে মেইলের আমাদের স্প্যাম, এই স্প্যামে কিন্তু এই মেইলটা চলে আসে। তো এখান থেকে আমরা সংগ্রহ করব। আমরা যদি কোনো নোটিফিকেশনে আসায় বসে থাকি, কিংবা হচ্ছে যে আমরা যদি অল মেইলে এখানে চেক করি, আমরা কিন্তু সেক্ষেত্রে আমাদের মেইলটা দেখতে পারবো না। আমরা শুধু অপেক্ষায় করব আর মাথা নষ্ট করব, কিন্তু আমরা মেইল পাবো না। আমরা স্প্যামে গিয়ে খুঁজবো, তাহলে কিন্তু মেইলটা পেয়ে যাব। তারপরে এখানে এসে এখানে 15 মিনিটের মধ্যে কিন্তু এই কোডটা পেস্ট করে দিতে হবে। 15 মিনিটের মধ্যে কোডটা দিতে হবে, এরপরে যদি আপনি এই কোডটা দেন, তাহলে কিন্তু ইনভ্যালিড হবে। তো তারপরে আমি সাবমিট এখানে ক্লিক করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে টোকেন ভ্যালিড সাকসেসফুল, অর্থাৎ টোকেনটা আমার হয়ে গেছে। তো এখানে টোকেনটা হয়ে যাওয়ার পরে
তো ভিউয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু পেমেন্ট মেথড সেট করার যে অপশনগুলো সেগুলো কিন্তু চলে আসলো। তো সিম্পলভাবে আমি কিন্তু এখানে সেট আপ করে দিব। তো আরেকটা নিউজ আপনাদেরকে দিয়ে রাখি, যদি ব্যাংক সেট আপ করতে আপনি তিনবারের অধিকবার ট্রাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা তখন আপনি এডিট করতে পারবেন না, এডিট করতে গেলে আপনাকে তখন 72 ঘন্টা ওয়েট করতে হবে। তো এই বিষয়টা মাথায় রাখবেন, সব কিছু রেডি করে আগে নোট প্যাডে সব কিছু সেভ করে তারপরে এখানে বসাই দেবেন যে কী কী লাগে সে বিষয়গুলো আগে লিখে রাখবেন। লিখে রাখার পরে শুধুমাত্র এখানে কপি করে পেস্ট করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো সিম্পলভাবে এখানে সিলেক্ট দ্য পেইড ইন ডিফারেন্ট কান্ট্রি দেন দ্য, তো এইখানে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল, এখানে কোম্পানি সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তো পেমেন্ট মেথডের উপরে আমার অনেক ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখে আপনারা পেমেন্ট মেথডটা কীভাবে সেট করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা করে নিতে পারবেন। তো আমি এটা বিষয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আপনাদের যে কোডটা ভ্যালিড টোকেন কোডটা সেটি কোথায় পাবেন। তো আশা করছি আপনাদেরকে আমি একটু হলেও হেল্প করতে পেরেছি, যদি হেল্প করতে পারি অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন আপনার মতামত, আর বিশেষ করে কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন, কারণ কমেন্টস করলে আমি নেক্সট ভিডিও বানাতে উদ্বুদ্ধ হই, আর যদি কমেন্টস না হয় সেক্ষেত্রে কিন্তু নতুন কোনো ভিডিও বানাতে আসলে উদ্বুদ্ধ হই না, বা কোনটা আপনাদের সমস্যা হচ্ছে এটা বুঝতে খুব কষ্ট হয়। তো আশা করছি ভালো লাগছে ভিডিওটি, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিও অন্য কোনো বিষয়ের উপরে কথা হবে। ধন্যবাদ সবাইকে।